আজকে তৈরি করে দেখাবো পাউরুটি আর এটা আমি চুলা দিয়ে করে দেখাবো তো সকল টিপস আপনাদের সাথে শেয়ার করব। এটা নিচ থেকে পুড়ে যাবে না আবার উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে পাউরুটিটা তো সব কিছু থাকছে আজকে আর এই তৈরি করা আজকের এই পাউরুটিটা অনেক বেশি সফট হবে আর দোকান থেকে কিনে আনা পাউরুটির চেয়েও অনেক বেশি মজাদার হবে আর পাউরুটির ভেতরটা কেমন হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো এরকম পারফেক্ট পাউরুটি তৈরি করার জন্য আমাদেরকে যে সকল টিপসগুলো ফলো করতে হবে আর সব কিছুই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং বলে দেবো তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে লাগবে একটা মিক্সিং বোল তারপর তা দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে হাফ কাপের মতো পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট আর এটা ড্রাই অ্যাক্টিভ ইস্ট যে কোনো দোকানেই কিন্তু এটা খুব সহজেই পেয়ে যাবেন এরপর তাতে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা এখানে তিন টেবিল চামচই দেবেন এতে করে খেতে ভালো লাগবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল সাথেই দিয়ে দিচ্ছি একটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ভেঙে এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেবো ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ চিনিটা গলে না যায় আর সবকির ভালোভাবে মিশে না যায় তা আমার মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন তবে এটা প্যাকেটের কেনা আটাটাই দিয়ে দিচ্ছি এরপর এখানে দিচ্ছি একটা চামচ গুঁড়া দুধ আর এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা এখন হাত দিয়ে সব কিছুকে মেশাতে হবে প্রথমে লবণটাকে ভালোভাবে ময়দার সাথে ছড়িয়ে দিলাম তারপর আমি ধীরে ধীরে এটাকে মিশিয়ে নেব তো এইভাবে করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন এটা খুব আঠালো একটা ডো হবে ডোটা কিন্তু বেশ আঠালো টাইপেরই হবে তা না হলে কিন্তু অটিটা পারফেক্ট হবে না তাই অবশ্যই সে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন তো এইভাবে করে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেছে আর ডোটা ঠিক এরকম হয়েছে এটা অনেকটা আঠালো আর অনেক নরম হবে এখন হাতে কিছুটা তেল নিয়ে এটাকে আমি উপর থেকে চারপাশে ভালোভাবে লাগিয়ে দেব এরপর একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টা এটাকে কোনো রান্নাঘরের গরম জায়গায় রেখে দিলেই হবে তো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পরে ডোটাকে আমি বের করে নিচ্ছি আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন হাতে চাপ দিয়ে ভেতরে বাতাসটা বের করে নিতে হবে এরপর সম্পূর্ণ বাতাসটা বের করে নেয়ার পর এটাকে একটু মথে নিতে হবে তো সেজন্য আমি এটাকে ভালোভাবে বাতাসটা বের করে নিচ্ছি এখন একটা ছড়ানো জায়গায় কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দেব তো এভাবে করে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পর তাতে আমি এখন ডোটা নিয়ে নিচ্ছি এবারে এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে মথে নিতে হবে এভাবে করে যত ভালোভাবে মথে নেবেন পাউরুটি খেতে কিন্তু ততই সফট হবে তো এভাবে করে আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি তো আমার এটা মথে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি বেলে নেব সেজন্য উপর থেকে কিছুটা শুকনো ময়দা লাগিয়ে তারপর এটাকে ঠিক লম্বা করে বেলে নিতে হবে তো এইভাবে করে লম্বা করে বেলে নেয়ার পর এক থেকে এটাকে ঘুরিয়ে এরকম গোল করে রোলের মতো করে দিতে হবে এই তো হয়ে গেছে তো এখন এটা আমি একটা পাউরুটির মল্টে নিয়ে নেব তো পাউরুটির মল্ডে নেয়ার জন্য সেখানে কিছুটা টিস্যু পেপার দিয়ে কিছুটা তেল তলায় চারপাশে ভালো করে লাগিয়ে দিতে হবে তারপর আমি এটাকে আরও তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম জুলাই একটা মোলা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটার উপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ফ্রাই প্যান এখন তাতে আমি এই পাউরুটির মলটাকে মাঝখানে সাবধানে বসিয়ে দিচ্ছি এরপর উপর থেকে মোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে তিরিশ মিনিটের জন্য বেক করতে হবে তো ফিরে এসেছি তিরিশ মিনিট পর দেখুন ওপর থেকে কি সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা যদি এরকম মোটা কোনো ঢাকনা ব্যবহার করেন ভারী তো সেক্ষেত্রে ওপর থেকে সুন্দর একটা কালার আসবে পাশাপাশি আপনারা তরল দুধ এখন একটা ব্রেড নাইফ দিয়ে এটাকে চারপাশ থেকে একটু এভাবে করে ছাড়িয়ে দিতে হবে এতে করে খুব সহজেই পাউরুটিটা বের হয়ে আসবে আমরা যদি পাউরুটিটা বেক করার সময় চুলায় প্রথমে মোটা সাইজের একটা ভারী তাওয়া ব্যবহার করি সেক্ষেত্রে পাউরুটিটা তলা থেকে একদমই পুড়ে যাবে না আর ওপর থেকে যদি তরল দুধ কিছুটা ব্রাশ দিয়ে আপনারা লাগিয়ে দেন সেক্ষেত্রে ওপরে খুব সুন্দর একটা কালারও চলে আসবে দেখুন একদমই নিচ থেকে পুড়ে যায়নি আর অনেক সফট হয়েছে একদম পারফেক্ট হয়েছে পাউরুটিটা এখন আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিচ্ছি বাড়তি অংশটা কেটে ফেলে দিলাম এবারে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এর ভেতরটা এটা কিন্তু অনেক সফট হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে তো এভাবে করে আপনারা পাউরুটিটা অবশ্যই তৈরি করবেন আশা করছি আপনাদের পাউরুটিটাও একশো পারসেন্ট পারফেক্ট হবে তো এখন আমি একটা পাউরুটির পিস আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি তো এই যে দেখুন খুব সহজেই কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে তো আশা করছি আমার আজকের এই পাউরুটির ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে এরকম আরও অনেক রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন